রাস্তার মাঝখানে দাঁড়ায় আছি ভাই, সিগন্যাল আটকে আছে, বুঝছেন তো? বাংলাদেশেও কিন্তু বর্তমান সেম অবস্থা, সবাই সিগন্যাল আটকে থাকে বা সিগন্যাল সবাই ফলো করতেছে সুন্দর এবং সুষ্ঠুভাবে। তো কিছুদিনের মধ্যে স্টুডেন্টরা হচ্ছে এই রুলসটা বাংলাদেশে চালু করে দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি হওয়ার দরকার। রুলস আগে থেকে আছে কিন্তু কেউ ফলো করতো না, বাট এখন সবাই ফলো করে। মাত্র সিগন্যালটা খুললো তো সবাই দেখেন একসাথে যাইতেছে, এবং গাড়িগুলো যারা আছে না সব সিরিয়াল বাই সিরিয়াল এখানে দাঁড়ায় আছে। তো এটাই বলতে চাইতেছি, ছাত্ররা কিন্তু রাস্তায় বেশি দিন থাকবে না, আইমিন ছাত্রদের অলরেডি স্কুল কলেজ করা শুরু হয়ে গেছে, ওরা কিন্তু যার যার স্কুল কলেজ যার যার প্রতিষ্ঠানে চলে যাবে। তবে বাংলাদেশের মানুষকে ছাত্ররা শেখাই গেল ভাই, এটা আপনারা ফলো করেন, মানুষ যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের দেশ, আমাদের সোনার বাংলাদেশ এরকমই থাকবে, সুষ্ঠু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, জাপান বিদায় না জাপানের মতো, ঠিক আছে? রুলস ফলো করলে বাংলাদেশ এত সুন্দর হয়ে যাবে ভাই, আপনার রাস্তায় হাঁটাচলা করলে বোঝা যায় যে কতটা সুন্দর, মানে রুলস ফলো করলে হইতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মতান্ত্রিক সব কিছু। তো ছাত্ররা শেখাইছে ভাই, ছাত্ররা দেখাইছে যে অ্যাকচুয়ালি 7-8 দিনের মধ্যে একটা দেশকে কীভাবে কন্ট্রোল করা যায়, একটা দেশকে কতটা সুন্দর করা যায় ছাত্ররা করছে এবং দেখাইছে। তো আশা করি সবাই একদম মাইনে চলবে রুলসগুলা, আর মন থেকে মানবে, মন থেকে আমি আমার দেশ আমি সুন্দর এবং সুস্থ রাখবো মন থেকে, মানে কারো প্রেশারে পড়ে বা পুলিশ দেখলে জরিমানা করবে বা ছাত্ররা দেখলে পরে আমরা 2-3 ঘন্টা যাবৎ রাস্তায় ওই করাবে কী বলে ট্রাফিক কন্ট্রোল করাবে, এরকম না ভাই। আপনি মন থেকে পরিষ্কার করেন জিনিসটা, যেন আমার দেশ আমি ফেলাবো না, মহিলারা ফেলাবো না, মন থেকে, যেমন জাপানিজরা করে মন থেকে সব কিছু করতেছে, যার কারণে জাপানিজরা তো পরিষ্কার পরিচ্ছন্ন জাতি, ঠিক আছে? একজনের জন্য কিন্তু হয় নাই, সবাই করে, ছোটো বাচ্চার থেকে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত, এমনকি মালখোররা জাপানে মদ টদ খায় ওরা টাল হয়ে ওরাও মনে করেন যে সুন্দর এবং সুষ্ঠুভাবে রাখে, ঠিক আছে? সো সবাই মিলে পরিষ্কার করেন, শুধু একজনের উপর দায়িত্ব দিন না, সবাই মিলে করেন। আর ছাত্ররা কিন্তু আর বেশি দিন থাকবে না, ছাত্ররা কিন্তু যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাবে, বাট ওরা যা শিখাই দিয়ে গেলো ভাই, এটা মানুষ অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেন, তাহলে ভাই আশা করি দেশটা এরকম সুন্দর এবং সুষ্ঠু হয়ে যাবে। দেখেন সব সিরিয়াল বাই সিরিয়াল চলতেছে, বিকজ ওইখানে সিগন্যাল আটকেছে এতক্ষণ, ঠিক আছে? বর্তমান বাংলাদেশের চিত্র ঠিক এরকমই, লোকাল বাসগুলো পর্যন্ত সিগন্যাল ফলো করতেছে, যা জীবনে মানে বাংলাদেশের জন্য অবিশ্বাসযোগ্য ছিল, বাট এখন সবই সম্ভব হইতেছে ভাই। আর আপনারা সরকার টরকার যা নির্বাচন করেন ভাই, একদম মানে ভালোভাবে করেন, যেন আপনাদের ইন ফিউচার কোনো প্রবলেম না হয়, আর যেন এরকম স্বৈরাচারের উপরে আন্দোলন না করতে হয়। রুলসগুলো মানেন ভাই, রিক্সালা থেকে শুরু করে একদম অটো, তারপরে ট্যাক্সি ম্যাক্সি যা আছে, বাস ট্রাক যা আছে, সবাই মানেন, সবাই মিলে দেশটা সুন্দর করেন, সুযোগ পাইছেন সুন্দর করার, এই সুযোগ কিন্তু বারবার আসবে না, ঠিক আছে? অতএব সবাই মাইনে চলেন। আর এখন বর্তমানে বাংলাদেশ থেকে আমার বন্ধু বান্ধব বন্ধুরা ঢাকা থেকে বন্ধুরা বলে আমার ঢাকায় দাম নাই, ঢাকা সুন্দর লাইক এরকম হচ্ছে ঢাকা, ঠিক আছে? একদম সুষ্ঠু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব ছাত্ররা কিন্তু উদ্যোগ নিয়েছে হচ্ছে বাংলাদেশ পরিষ্কার করার জন্য, ওদেরও একটু সাহায্য করেন, আর ময়লা যার যার জায়গা থেকে শেষে সেপারেট করেন, তাহলে ভাই দেশ পরিষ্কার পরিচ্ছন্ন হতে বেশি দিন সময় লাগবে না। ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, আসসালামু আলাইকুম।